ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এক্সারসাইজ 14.2 কমপ্লিট করে দিচ্ছি। তো প্রথমে তোমরা এখানে আমি আগেই বলে দিয়েছি যে এই 14.2টা আমাদেরকে বহুলক নির্ণয়ের উপর করতে হবে, তো সেই জন্য আমরা বহুলকটা কি অ্যাকচুয়ালি জেনে নেব, তারপরে 14.2 এর প্রবলেমগুলো সলভ করব। তো 14.2 এর মধ্যে যে বহুলকটা আছে, বহুলকটা তোমরা পূর্বে ক্লাস 9এও পেয়ে এসেছো। তো বহুলকটা অ্যাকচুয়ালি কি কিছু নয়, তোমরা জানোই যে যেটা বারবার আসে, সবচেয়ে বেশি যেটা আসে ওটাই হলো বহুলক। আমরা জেনারেলি জানতাম কি যে সবচেয়ে বেশি বার যে পর্যবেক্ষণটা থাকবে ওটাই হচ্ছে বহুলক। তো জেনারেলি সবচেয়ে বেশি বার থাকা যেটা পর্যবেক্ষণ তার মানটাই হচ্ছে বহুলক। তো যেমন ধরো একটা এক্সাম্পল আমি নিয়ে বললাম যে এখানে 2 2 5 6 7 9 7 8 6 9 7 এর বহুলক কত হবে। তো আমরা কি করতাম, এখানে দেখতাম সবচেয়ে বেশি বার কোনটা এসেছে। তো তোমরা যদি সবচেয়ে বেশি বার দেখতে চাও এখানে, তাহলে দেখবে যে এখানে 7 যেটা, এটা সবচেয়ে বেশি বার 3 বার এসেছে, এর মানে এখানে বহুলকটা হবে 7। এইভাবে আমরা জানতাম তখন। কিন্তু এই যেগুলো আমাদের তথ্য দেওয়া থাকতো, এই তথ্যগুলো বা যে ডাটাগুলো দেওয়া থাকতো এগুলো থাকতো আনগ্রুপভাবে, মানে এগুলোকে কোনো গ্রুপ করা থাকতো না, এরকম আলাদা আলাদা থাকতো। সেই জন্য আমরা যেটা বেশিবার থাকতো ওটাই আমাদের নির্ণয় আনসার হয়ে যেত। কিন্তু এখন আমাদের ক্লাস 10-এর মধ্যে যে প্রবলেমগুলো করতে হবে এখানে গ্রুপ করে থাকবে, যেমন ধরো 2 থেকে 5 পর্যন্ত অতজন, 5 থেকে 7 পর্যন্ত অতজন, এরকম করে গ্রুপ থাকবে। সেই জন্য এখান থেকে বহুলক নির্ণয় করতে হলে আমাদের ফর্মুলার হেল্প নিতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমি লিখে নিয়েছি যে বর্গীকৃত মানে গ্রুপ যেগুলো তত্ত্বরাশি আমাদেরকে সলভ করতে হবে, এই তত্ত্বরাশির মোট বা বহুলক নির্ণয়ের জন্য যে ফর্মুলাটা, এটা হচ্ছে এখানে। তো এই ফর্মুলা দেখে তোমরা ভয় পাবে না, ফর্মুলাটা একদম ইজি, যখন তোমরা টেবিলের সাথে মিলাবে তখন দেখবে একদম ইজি ফর্মুলা। তো বহুলক বা মোট নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে L + f1 - f0 / 2f1 - f0 - f2 ব্র্যাকেট ক্লোজ করে into h। তো উপরে f1 - f0, নিচেও আবার f1 - f0 আছে, শুধু f1 এর সাথে একটা 2 আছে আর -f2 into h। তো এগুলো এমনি মনে থাকবে। তো প্রথমে আমরা জেনে নেব এখানে L, f1, f0, f2 এগুলো কি। তো L টা হবে আমরা এই গ্রুপ ডাটা যেগুলো থাকবে দেওয়া, এর থেকে যে প্রথমে আমাদেরকে কনসিডার করতে হবে, যেহেতু আমরা জানি যেটি বেশিবার আসে ওটাই হয় আমাদের মোড। এখানে সেমই কনসেপ্ট, কিন্তু এখান থেকে আমাদের খুঁজে বার করার জন্য প্রথমে মোড শ্রেণীটা কনসিডার করতে হবে। উপরে যে শ্রেণীগুলো দেওয়া থাকবে শ্রেণী কোনটা হবে আমাদের বহুলক শ্রেণী, ওটা কনসিডার করতে হবে। তো এই এলটা হবে যেটা বহুলক শ্রেণী থাকবে তার নিম্ন সীমা, মানে নিচের যেটা সীমা থাকবে। এখানে অবভিয়াসলি শ্রেণীটার একটা সীমা থাকবে, তো নিম্ন সীমাটা হবে বহুলক শ্রেণীর নিম্ন সীমাটাই হবে এল। এইচ হবে শ্রেণীটার মধ্যে যে দৈর্ঘ্য থাকবে, মানে ওই শ্রেণীটার নিম্ন সীমা এবং আপার সীমার মধ্যে, শ্রেণীগুলোর নিম্ন সীমা এবং উচ্চ সীমার মধ্যে যে পার্থক্য থাকবে ওটাই হবে এইচ, ঠিক আছে। অ্যান্ড f1টা হবে বহুলক শ্রেণীর বারংবারতা, যে বহুলক শ্রেণীটা আমরা এখানে কনসিডার করবো, যেভাবে করবো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওই বহুলক শ্রেণীর মধ্যে যেটা বারংবারতা থাকবে ওটাই হবে f1, আর f0 হবে তার পূর্বের যেটা বারংবারতা ওটাই, আর f2 হবে তার পরেরটা। চলো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেটার মধ্যে উপরে আছে সদস্য সংখ্যা 1 থেকে 3, 3 থেকে 5, এরকম করে গ্রুপ করে দেওয়া আছে। আগেরটাতে আমাদের কোনো গ্রুপ ছিল না, আমরা দেখে যেটা সবচেয়ে বেশিবার এসেছে এটাই অ্যান্সার বলে দিয়েছি, মোড হবে আমাদের। তো এখানের মধ্যে দেওয়া আছে 1 থেকে 3, 3 থেকে 5, এরকম করে গ্রুপ করে দিয়েছে। তো 1 থেকে 3 পরিবারের সংখ্যা হলো 7, 3 থেকে 5 সদস্য 8 পরিবার আছে, এরকম করে দেওয়া আছে। তো আমাদের প্রথম কাজটা হলো এরকম গ্রুপ ডাটা থেকে প্রথমে আমাদেরকে চিহ্নিত করতে হবে বহুলক শ্রেণীটা। তো বহুলক শ্রেণী কনসিডার কীভাবে করবো আমরা, এখানে নিচে পরিবারের সংখ্যা বা বারংবারতাটাকে দেখবো, যে সবচেয়ে বেশি যেটা বারংবারতা থাকবে ওই বারংবারতা যেটা, এই বারংবারতার সাথে যেটা শ্রেণী বিভাগ থাকবে ওটাই হবে আমাদের বহুলক শ্রেণী। তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে সবচেয়ে বেশি বারংবারতা হলো 8, এর মানে 8-এর সাথে যেটা শ্রেণী বিভাগ আছে 3 থেকে 5 পর্যন্ত, 3 থেকে 5 পর্যন্ত ওটাই হবে বহুলক শ্রেণী। তো এখানে লেখা আছে দেখতে পাবে যে যেহেতু সর্বোচ্চ বারংবারতা এখানের মধ্যে 8, অতএব বহুলক শ্রেণীটা হবে 3 থেকে 5, ঠিক আছে। তো এখন আমরা জানি যে বহুলক শ্রেণী যখন আমরা কনসিডার করে নেই তখন এলটা হয় ওই বহুলক শ্রেণীর যেটা নিচের সীমা ওইটাই হবে এল। তো এল কত আমাদের এখানে, এলটা হবে 3। এরপরে আমরা জানি এইচটা হয়, এইচটা কি হয় জেনারেলি বহুলক শ্রেণীর মধ্যে যেটা পার্থক্য থাকে বা এই শ্রেণীগুলোর মধ্যে যে পার্থক্য থাকে, পার্থক্য কত এর আছে 2 এর, তো এখানে পার্থক্যটা হবে 2, অর্থাৎ এইচ হবে 2। এরপরে আমরা জানতাম এখানের মধ্যে আমাদের ফর্মুলার মধ্যে লাগে আর কি লাগে, f1। f1 হলো ওই যেটা বহুলক আমরা সবচেয়ে বেশি কনসিডার করেছিলাম ওটাই হবে আমাদের f1, অর্থাৎ 8 হবে আমাদের f1, যেটা সবচেয়ে বেশি আমরা বারংবারতা দেখব ওটাই হবে f1, আর তার ঠিক পূর্বে যেটা থাকবে বারংবারতা ওটাই হবে আমাদের f1। এর আগে কত আসে, f0 আসে, তো f0 হবে 8 এর আগে যেটা বারংবারতা আছে 7, এবং f2 হবে, এখানে তো 1 হয়, এটা ছিল আমাদের f1, এটা আমাদের f0, তাহলে f1 এর পরে f2, তো তার ঠিক পরেরটা হবে f2, f2 হবে এখানে পরে বারংবারতা কত আছে 2 আছে। এইগুলো আমাদের লেখার পর আর কিছু করতে হয় না, জাস্ট ফর্মুলাটার মধ্যে নিয়ে পুট করতে হয় আর অ্যান্সারটা চলে আসে। চলো আমরা এক্সারসাইজের অঙ্ক একটা করে সলভ করে দেখি কি হয়। তো চলো শুরু করি আমরা অনুশীলনী 14.2 এর প্রথম কোয়েশ্চনটি। তো প্রথম কোয়েশ্চনে কি লেখা আছে, কোনো এক হসপিটালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা নিচের তালিকায় দেওয়া হয়েছে, আর এই উপরের তালিকা তত্ত্বরাশি থেকে আমাদের মোট বা বহুলক নির্ণয় করতে হবে এবং সাথে মধ্যক নির্ণয় করতে হবে। তো এক্সামের মধ্যে জেনারেলি এরকম কোয়েশ্চন থাকে যে মধ্যক নির্ণয় করো আবার মোডও নির্ণয় করো। তো তোমরা আশা করি মধ্যকটা নির্ণয় করতে পারবে এখান থেকে, যেরকম আমি পূর্বের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর যদি কেউ না দেখে থাকো তাহলে আগের ভিডিওটি চেক করতে পারো, দেখবে একদম ইজি। তো আমি এই কোয়েশ্চেনের শুধুমাত্র মুডটা তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে নির্ণয় করতে হয়। তো আশা করি তোমরা জানো প্রথমে আমাদেরকে মুড শ্রেণীটা ধরতে হয়। তো মোট শ্রেণীটা হবে এখানের মধ্যে সবচেয়ে বেশি যেটা বারংবারতা থাকে ওই বারংবারতার মধ্যে থাকা যেটা শ্রেণী ওটাই হবে মোট বা বহুলক শ্রেণী। তো আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এখানের মধ্যে সবচেয়ে বেশি বার এসেছে ওটাই, মানে বারংবারতা সবচেয়ে বেশি হলো 23। এর মানে আমাদের বহুলক শ্রেণী বা মোট শ্রেণীটা হবে 35 থেকে 45। চলো ওটা আমরা কপির মধ্যে দেখে নিই। আমি সুবিধার জন্য কবির মধ্যে কোয়েশনটি লিখে নিয়েছি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখা যায় এখানে বারংবারতা সবচেয়ে বেশি আছে 23, সেই জন্য আমাদের বহুলক শ্রেণীটা হবে 35 থেকে 45। তো আমরা সমাধান যদি স্টার্ট করি, লিখব যেহেতু সর্বোচ্চ বারংবারতা কত ছিল 23, অতএব এখানে বহুলক শ্রেণীটা হবে ওই যেটা আছে 35 থেকে 45। অতটুকু লেখার পর আমাদের কাজটা ইজি হয়ে গেল। তো আমরা এখন কি করব, আমরা জানি যে ফর্মুলার মধ্যে যে কিছু লাগে ফর্মুলাটা আমি এখানে একবার রাইট সাইডে লিখে রাখছি। L + F1 - F0 / 2F1 - F0 - F2 × H। তো আমাদের এখানে প্রথমে ওই যেটা মধ্যমা শ্রেণী পেয়েছি এর নিম্নসীমাটা হচ্ছে আমাদের L। তো লিখে নেই এখানে L যেটা নিম্নসীমা যেটা এটা হবে 35। আর শ্রেণী দৈর্ঘ্যটা কত আছে, শ্রেণী দৈর্ঘ্য যেটা এটা হলো H আছে এখানে আমাদের 10। আর এখানের মধ্যে যেটা সর্বোচ্চ বারংবারতা পেয়েছিলাম এটা হয় আমাদের কি হয় F1। তো F1টা কত আছে এখানের মধ্যে, F1 আছে আমাদের 23। আর ঠিক আগেরটা হয় F0, এটা হবে F0। তো F0 আগের বারংবারতা যেটা আছে ওটা, তো F0টা হবে এখানের মধ্যে 21। আর F1এর ঠিক পরের যেটা ওটা হয় আমাদের F2। তো F2 কত আছে এখানে, F2 আছে আমাদের এখানে 14। তাহলে আমরা যা লাগে ফর্মুলার মধ্যে সব লিখে নিলাম। তো অতএব বহুলক সমান হবে, বহুলক বা মোড সমান আমরা ফর্মুলাটা একবার প্রথমে লিখে নিব। আশা করি এই ফর্মুলাটা এখন তোমাদের একদম ইজি হয়ে গেছে তোমাদের কাছে। তো ফর্মুলার মধ্যে আমরা যা ভ্যালু উপরে লিখেছি এই ভ্যালুগুলো এখন বসাবো। L ছিল আমাদের এখানে 35 + F1 23 - 21 ছিল F0, 2 × 23 - F0 ছিল 21, আর F2 আমাদের ছিল 14 × H এর ভ্যালু ছিল 10। তো এক কাজ করি এখানে আমরা 35 + উপরে 23 থেকে 21 চলে গেলে থাকবে 2, আর এখানে সব যদি তোমরা এখানে ইন্টু করো 23 × 2 হবে 46, আর এই দুইটা মাইনাসে মাইনাসে প্লাস করলে হবে 35 × 10। তাহলে আমরা কি পেলাম ফাইনালি পেলাম এখানে 35 + 2 / 46 থেকে 35 চলে গেলে 11 × 10। তো এখানে যখন তোমরা তারপরে ক্যালকুলেশনটা করবে ইকুয়াল দিয়ে তখন পাবে 35 + 2 হবে 20 × 10 হবে 20 / 11। তো 35 + 20কে 11 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমরা পাবে 1.8 মতো, আর দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে পাবো 35 / 1 36.8। ওটাই হবে আমাদের নির্ণয় বহুলক। তো তোমরা লাস্টে লিখতে পারবে অথবা নির্ণয় বহুলকটি হচ্ছে 36.8 বছর। আর এরপরের যেটা পার্ট আছে তোমরা মধ্যক নির্ণয় এটা নিজে নিজে করবে এবং আমাকে দেখাতে পারো হোয়াটসঅ্যাপের মধ্যে সেন্ড করে। তো কোয়েশ্চেন নাম্বার 2 যেটা এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখলাম। তো তোমরা এক কাজ করো, কোয়েশ্চেন নাম্বার 2টা এখনই করে নাও, বা এর জন্য তোমরা যা লাগে বহুলক শ্রেণী এগুলো সব রেডি করে আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে হবে, তোমরা মিলিয়ে নেবে এর সাথে, ঠিক আছে? তো তোমরা এটা নিজে নিজে করো, করার পর মিলাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে হতে পারে এটা। তো যদি তোমরা এটা বই থেকে এই টেবিলটা দেখে রেডি করো তাহলে এখানে দেখবে সবচেয়ে বেশি পরিসংখ্যা হবে 61। তো বহুলক শ্রেণীটা পাবে তোমরা 60 থেকে 80। ঠিক একইভাবে তোমরা এগুলো মেলাবে, দেখবে এইগুলো যেগুলো আমি লিখেছি সব তোমাদের লেখার মধ্যে হয় কিনা। তারপর বহুলকে ফর্মুলার মধ্যে যদি পুট করো তো তোমরা পুট করে ক্যালকুলেশন করার পর ফাইনালি আনসারটা পাবে 65.63 ঘন্টা, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা পারবে করতে। আর এখান থেকে যদি তোমরা প্রয়োজন মনে করো এটা দেখতে পারো, ঠিক আছে? তো নেক্সট আমরা স্টার্ট করছি কোয়েশ্চেন নাম্বার 3। তো কোয়েশ্চেন 3 এর মধ্যে তোমরা একবার পড়বে। কোয়েশ্চেন 3 এর মধ্যে আলটিমেটলি আমাদেরকে বলা হয়েছে মোডও নির্ণয় করতে হবে, এরপরে মধ্যকও নির্ণয় করতে হবে। মধ্যকটা তোমরা নিজেই করবে। আর এখানে এই কোয়েশ্চেনটা এত ইম্পর্টেন্ট না, কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1, খুব বেশি ইম্পর্টেন্ট এটা। কিন্তু সেম কোয়েশ্চেনটা আসার চান্স খুবই বেশি, সেই জন্য এটা তোমরা ভালো করে করবে, মধ্যক এবং মোড দুটোটাই নির্ণয় করা। তো কোয়েশ্চেন 3টা আমরা স্টার্ট করি, চলো। কোয়েশ্চেনটা পড়ে নিয়েছো। তো আমরা প্রথমে কি করব, দেখবো এখানের মধ্যে মোড নির্ণয় করার জন্য প্রথমে দেখব এখানে সর্বোচ্চ বারংবারতা কত আছে। তো সর্বোচ্চ বারংবারতা এদিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই 40 যে ডেটা হচ্ছে সর্বোচ্চ বারংবারতা। তো 40 যেহেতু সর্বোচ্চ বারংবারতা, তো তার সাথে থাকা যেটা শ্রেণী বিভাগ এটাই হবে আমাদের বহুলক শ্রেণী। তো বহুলক শ্রেণী হবে 1500 থেকে 2000। ঠিক আছে, তাহলে ওই যেটা সর্বোচ্চ পেয়েছিলাম ওটা আমাদের কি হয় আমরা জানি, ওটা F1 হয়, তার ঠিক আগের বারংবারতাটা হয় আমাদের F0, আর তারপরেরটা হয় আমাদের F2। তো চলো এগুলো আমরা একবার কপির মধ্যে লিখে নিই। তো আমরা লিখেছি সর্বোচ্চ বারংবারতা 40 ছিল, সেই জন্য বহুলক শ্রেণীটা হবে তার সাথে থাকা যেটা 1500 থেকে 2000 ওটাই। তো চলো এখানে আমরা এখন লিখি যে এখানে এলটা আমাদের কত হবে, এল হবে এই নিম্ন সীমাটা 1500, আর এইচ কত হবে এই দুইটার মধ্যে যে পার্থক্য আছে, পার্থক্যটা আছে 500 এর, তো এইচ হবে 500। এরপরে আমরা F1 হলো যেটা সর্বোচ্চ বারংবারতা পেয়েছি, ওটা F1 কত 40, তাহলে F0 হবে তার ঠিক আগেরটা, তার ঠিক আগেরটা কত ছিল 24, আর F2 আমাদের কত হবে F1 এর পরেরটা 33। তো অথবা আমরা এখন বহুলক নির্ণয় করতে পারি। বহুলক নির্ণয়ের জন্য ফর্মুলাটা একবার লিখবো, L প্লাস, তোমরা লিখে নাও নিজে নিজে, 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। তো এখন আমরা কী করবো, এখানে ভ্যালুগুলোকে পুট করবো। তো 1500 প্লাস 40 মাইনাস 24, 2 ইন্টু 40 মাইনাস 24 মাইনাস 33 ছিল, ইন্টু এইচ এর ভ্যালু 500। তো 1500 প্লাস 40 থেকে 24 চলে গেলে থাকবে 16, আর এখানে হবে 2 × 40 মানে 80, আর মাইনাস মাইনাসে প্লাস করলে এই দুইটা হবে 57 ইন্টু 500। তো তারপরের পার্ট আমরা করে নেই, 1500 যোগ 16 ইন্টু 500 হবে 8000, আর 80 থেকে 57 মাইনাস করলে থাকবে 23। তোমরা রাফ এক জায়গায় 8000 কে 23 দিয়ে ডিভাইড করলে পাবে 1500 প্লাস, এটা ডিভাইড করার পর তোমরা পাবে 347.83 এর মতো। তো এই দুইটাকে যদি আমরা অ্যাড করে নিই তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। তো এই দুইটাকে তোমরা অ্যাড করলে পাবে 1847.83। তো আমরা নির্ণয় লিখতে পারবো যে অথবা নির্ণয় বহুলক হচ্ছে 1847.83 টাকা। তো এই কোয়েশ্চনটাও আমাদের হয়ে গেল। আর আশা করি তোমরা বুঝতে পারছো যে বহুলকটা কতটা ইজি। তো তাহলে নেক্সটটাও তোমরা করবে। নেক্সট এটা আছে কোয়েশ্চেন নাম্বার 4। তো কোয়েশ্চেন নাম্বার 4টা তোমরা এখন একবার করে নাও, একদম ছোটো ছোটো ভ্যালু আছে, আর আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা মিলিয়ে নেবে এখানে। ঠিক আছে, তো কোয়েশ্চেনটা পড়বে, পড়ে তোমরা নিজে থেকে সর্বোচ্চ বারংবারতা বহুলক শ্রেণী সবগুলো কনসিডার করে এটার সাথে মিলিয়ে নেবে। তো এখানে হলো তোমাদের কাছে কোয়েশ্চেন নাম্বার 4 এর সলিউশনটা। তো কোয়েশ্চেন নাম্বার 4 এর মধ্যে প্রথমে তোমরা যদি দেখো তাহলে দেখবে সর্বোচ্চ বারংবারতা 10, বহুলক শ্রেণীটা হচ্ছে 30 থেকে 35। সেম একইভাবে এগুলো তোমরা চেক করে নেবে, বহুলকের ফর্মুলার মধ্যে পুট করবে সব ভ্যালুগুলো, তারপর ফাইনালি অ্যান্সারটা পাবে তোমরা 30.6। তো লিখবে নির্ণয় বহুলকটা হবে 30.6, আর আশা করি তোমরা এটা করতে পারবে। প্রয়োজনে তোমরা এটা একটা স্ন্যাপ করে নিতে পারো পরে মিলাবার জন্য। ঠিক আছে, তো নেক্সট আমরা করবো এখন কোয়েশ্চেন নাম্বার 5 যেটা আছে। কোয়েশ্চেন নাম্বার 5টা যদি তোমরা একবার লক্ষ্য করো তাহলে দেখবে একটা টেবিল দেওয়া হয়েছে, সেম আমাদেরকে বলা হয়েছে শুধুমাত্র বহুলক বা মোড নির্ণয় করার জন্য। চলো আমরা এর জন্য ফর্মুলা এবং ভ্যালুগুলো রেডি করে নেই প্রথমে। তো যদি আমরা কোয়েশ্চেন 5-এর মধ্যে প্রথমে এই পরিসংখ্যা বা বারংবারতাগুলো লক্ষ্য করি তাহলে দেখি সবচেয়ে বেশি বারংবারতা হচ্ছে 18। তো 18-এর সাথে থাকা যেটা কি বলে শ্রেণী বিভাগ ওটাই হবে আমাদের বহুলক শ্রেণী। ততটুকু পর্যন্ত তোমরা বুঝতে কোনো অসুবিধা নেই। তো অতটুকু পর্যন্ত আমরা প্রথমে শ্রেণী বিভাগটা কনসিডার করবো যে কোনটা বহুলক শ্রেণী হবে, যেটা বেশি থাকবে তার সাথে থাকা শ্রেণীটাই হচ্ছে বহুলক শ্রেণী। তো এখানে এর মানে আমরা বুঝতে পারলাম সর্বোচ্চ যেটা বারংবারতা ছিল এটা হবে আমাদের F1, তারপর একটা হবে F0, তারপর একটা হবে F2, এই তো শেষ। আর এই শ্রেণী বিভাগের মধ্যে যেটা পার্থক্য আছে ওটা হবে আমাদের H। চলো, তো প্রথমে এখানে আমরা শ্রেণী বিভাগ ধরার পর তার নিম্নসীমা যেটা এটা হবে আমাদের L, Hটা হবে এখানে পার্থক্য কত আছে 1000 এর, তো 1000 হবে H। আর F0টা তোমরা বইয়ের মধ্যে লক্ষ্য করলে দেখবে F0 হবে আমাদের কাছে 4, F1 হবে 18 যেটা সর্বোচ্চ পেয়েছিলাম, অ্যান্ড F2টা হবে আমাদের কাছে 9। তো চলো এখন বহুলক নির্ণয় করে নেই। বহুলক সমান তার ফর্মুলা L প্লাস কি F1 মাইনাস F0 ডিভাইডেড বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু ছিল H। এখানে কি করবো, এই ভ্যালু উপরে যেগুলো আমরা লিখেছি সবগুলো বসিয়ে নেব। তো 4000 ছিল L এর ভ্যালু প্লাস 18 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 18 মাইনাস 4 মাইনাস 9। তো উপরেরটা প্রায় নিচের সাথে ততটুকু পর্যন্ত মিলে, শুধু 2 একটা ইন্টু করতে হবে F1 এর সাথে, ইন্টু H এর ভ্যালু ছিল আমাদের 1000। তো 4000 প্লাস এখানে যদি তোমরা উপরে ক্যালকুলেশন করো 18 থেকে 14 গেলে 14, 2 ইন্টু 18 হবে 36, মাইনাস এই দুইটা প্লাস করলে হবে মাইনাস মাইনাসে প্লাস হবে 9 আর 4 মিলে হবে 13 ইন্টু 1000। তো 4000 प्लस উপরে 14 into 1000 করলে 14000 আর নিচে 36 থেকে 13 যদি মাইনাস করি তাহলে থাকবে 23 তো এক কাজ করি আমরা 4000 প্লাস 14000 যেটা আছে ওটাকে 23 দিয়ে আলাদা এক জায়গায় তোমরা ভাগ করবে করলে পাবে 608.7 তো দুইটাকে যদি আমরা অ্যাড করে নেই তাহলে আমাদের आंसरটা চলে আসে কত হবে 4608.7 তো লিখতে পারো অথবা নিয়ে নাও বহুলকটি হচ্ছে 4608.7 রান ঠিক আছে তো এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল তাহলে কি করবে যদি তোমরা क्वेश्चन নাম্বার 6 যেটা আছে লাস্ট এটার মধ্যে যদি টেবিলের মধ্যে লক্ষ্য করো তাহলে টেবিলটা মধ্যে দেখতে পারবে সবচেয়ে বারংবারতা বেশি আছে এইটা 20 এর মানে আমাদের বহুলক শ্রেণীটা হবে 40 থেকে 50 তো আমরা এখানে লিখব যেহেতু সর্বোচ্চ বারংবারতা 20 তো বহুলক শ্রেণীটা হবে তার সাথে থাকা যেটা শ্রেণী অর্থাৎ 40 থেকে 50 এরপরের কাজটা আমরা জানি কি ওই যেটা সর্বোচ্চ পেয়েছিলাম ওটা হয় আমাদের f1 তার পূর্বে বারংবারতা হয় আমাদের f0 তারপরেরটা হয় f2 চলো এগুলো আমরা লিখে নেই ওপেন মধ্যে তো এখানে আমরা লিখব l টা কত হবে l হবে ওই শ্রেণীর নিম্ন সীমা অর্থাৎ 40 h কত হবে এই শ্রেণীর মধ্যে পার্থক্য ছিল 10 এর আর f1 কত f1 হলো যেটা সর্বোচ্চ বারংবারতা পেয়েছিলাম ওটাই হবে আমাদের f1 f0 হবে তার পূর্বের বারংবারতাটা অর্থাৎ f0 টা হবে পূর্বেরটা তোমরা টেবিলের মধ্যে লক্ষ্য করলে দেখবে 12 এন্ড f2 যেটা এই সর্বোচ্চ বারংবারতার পরের যেটা আছে অর্থাৎ এটা আমাদের f0 আর তার বারংবারতা সর্বোচ্চ যেটা তার পরেরটা হলো আমাদের f2 অর্থাৎ f2 টা হবে আমাদের কাছে 11 তাহলে এই সবগুলো যখন আমরা রেডি তো আমরা ফর্মুলাটা পুট করে आंसर নির্ণয় করতে পারবো বহুলকটা তো বহুলক সমান আমরা ছিল জানি l + f1 - f0 নিজে লেখার চেষ্টা করো 2f1 - f0 - f2 h ঠিক আছে মানে ফর্মুলাটা আমরা লেখার পর উপর থেকে ভ্যালু যেগুলো আছে সব ভ্যালুগুলো ফর্মুলার মধ্যে পুট করে নেব তো এখানে আমরা l এর জায়গাতে বসাবো 40 প্লাস f1 ছিল আমাদের কাছে 20 মাইনাস f0 ছিল 12 2 into 20 minus 12 আর f2 টা ছিল আমাদের কাছে 11 into এখানে শ্রেণী দৈর্ঘ্যটা ছিল আমাদের 10 তো এক কাজ করি 40 প্লাস 20 থেকে যখন 12 মাইনাস করা হয় তখন থাকে 8 আর 2 into 20 মিলে হয় 40 মাইনাস 12 আর 11 প্লাস হবে 12 আর 11 প্লাস করলে হয় 23 into 10 তো পরের লাইন হবে তোমরা নিজেই করতে পারবে 40 প্লাস 8 into 10 হবে 80 আর 40 থেকে 23 যদি আমরা মাইনাস করি তাহলে কত পাই 17 পাই আর 17 দিয়ে তোমরা 80 কে আলাদা এক জায়গায় যদি ভাগ করো তাহলে পাবে 4.7 এই রকম একটা आंसर তো 40 আর 4.7 কে যদি আমরা ऐड করে নেই তাহলে পাবো 40.7 আর এই এক্সারসাইজের যে অঙ্কগুলো ছিল এগুলো খুব ইজি ছিল আর তোমরা আশা করি ইজিলি বুঝতে পারছো যে কিভাবে আমাদের বহুলকটা নির্ণয় করতে হয় তো এখানে আজকের ভিডিওটা আমি সমাপ্ত করব নেক্সট ভিডিওতে আমরা 14.3 টা কমপ্লিট করে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে নেব সেই জন্য তোমাদের সাপোর্টটা অনেক দরকারি তো সাপোর্ট করতে থাকো তখনই আমি এই ভিডিওগুলো বানাতেও ভালো লাগবে এই ভিডিওগুলো বানাতে তো আজকের ভিডিওতে এখানেই আমি শেষ করছি ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং